প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন ওমর ফারুক এরকম একটা ওমরের দরকার বাংলাদেশে চিল্লায় বলেন ঠিক কি না ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো চাঁদাবাজি থাকতো না নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না পিয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করত না লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না চিল্লায় বলো ঠিক কি না কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলত না চিল্লায় বলো ঠিক কি না এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল কয় তালাক আরো জোরে বলেন এবার স্ত্রী এসে বিচার দিল ওমরে ফারুক আমার স্বামী আমার 100 তালাক দিছে ওমরে ফারুক বলেন ঘটনা কি তালাক দিবে তিন তালাক তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন স্বামীরে ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কি রে কয় তালাক দিলি কয় 100 তালাক ওমরে ফারুক বললেন তালাক দিবা তিনটা 100 তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম আছিল মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না সব তালাক দিয়া ফেলায় তুই তালাক তোর মাও তালাক কত বড় ডাকাইত বউরেও তালাক দেয় শাশুড়িরেও তালাক মারে আছে না নাই আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই ওমরে ফারুক বললেন দিবা তিন তালাক 100 তালাক দিলা কেন সে বলে ওমরে ফারুক মেজাজ গরম ছিল ওমরে ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো কেউ আর এরকম ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত বিশ্বনবীকে গালি দেওয়ার সাহস পেত ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে যদি কেউ বাঁ হাত তুলে তাকায় ওই বাঁ হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লায় বলো ঠিক কি না ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীরে গালি দিলে আমার কোরআনকে গালি দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা উচ্ছ্বাস আল্লাহ রাসূলের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা ওমরের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কি না ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কি না ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি 7 বছরের ব্যবধানে 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লায় বলে ঠিক কি না আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতার ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন কিছু আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন যেখানেই নবী পেরেশান ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান যারা হজ উমরা করেছেন তারা জানেন প্রায় 80 কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিক কিনা রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোনো সুপুরুষ কেয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ
এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত বিশ্বনবীর চেহারা দেখে কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তাই ফের ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরেও বিশ্বনবী তায়েববাসীদের বদদোয়া দেয় নাই খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা ওই নবীকে ভোলা সম্ভব ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করল এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো বিশ্বনবী তায়েববাসীদেরকে বদদোয়া দেয় নাই বিশ্বনবী তায়েববাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী ওযু করলেন গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্বনবী বললেন 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ভেবেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণুবীর মন খারাপ আল্লাহ রেখে বললেন নবী মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে জিনেরা মিলায় কিরে এটা তো কোনো মন্ত্র না জিনেরা মিলায় কিরে এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অচিরেই এমন এমন সুসংবাদ আপনারে শোনাবো আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবী যখন শুনলেন তায়েববাসী কালেমা পড়ে নাই কি হয়েছে জিনজাজিত পড়ছে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিশ্বনবী আর থাকতে পারলেন না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান
বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা উখরিজতু লা লামা খরাজতু মিনহা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় চলে গেলেন এই কি হইছে ভাই এই কি হইছে কি হইছে বসেন আমার কথা কি আপনারা শুনতেছেন অনেক রাত হইছে এবার শেষ করে দেই এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে শেষ করে দিব নাকি আরো দুই এক মিনিট শুনবেন শুনবেন ঠিক আছে তাহলে বসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না চোখের পানি ছাড়লেন মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে আপনাদের জেলার নাম কি আরো জোরে বলেন চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধহয় এজন্য আওয়াজটা জোরসে হয় নাই আপনাদের প্রাণের জেলার নাম কি চুয়াডাঙ্গা জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠিয়ে দেয় ভালো লাগবে বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন মনটা খুব খারাপ প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না এয়ারপোর্টে গেছেন আপনারা আহা পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয় বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো তলাআল আদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا جرى بارن بارن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন আল্লাহ আকবার এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদ্র আলাইনা আর দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসেপশন দেয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে সুবহানাল্লাহ কইতে পারলেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো হাজার বছর কেউ হায়াত পেত দুই হাজার বছর কেউ পেত দেড় হাজার বছর তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাঁচত আটশো বছর সাতশো বছর বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম আগের উম্মতের হায়াত পেয়েছে বেশি আবাদত করার সুযোগও পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতের হায়াত পাবে কম তাই আবাদতের সুযোগও তাদের কম ঠিকই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আমার উম্মতি মা বাইনা আসিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে ওয়া আকল্লুহুম মাইয়া জুজুদালিক হাতে কোনো অল্প কয়েকজনই সত্তরের বেশি হায়াত পাবে আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা কত হায়াত পায় মানুষ আশি বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে আশি আশি বছরের মুরব্বী কেউ আছেন নাই সত্তর বছর হায়াত পেয়েছেন কেউ আছে হ্যাঁ আছে আছে ষাট 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 বছর বয়স আছে আর ষাট বছর আছেন পঞ্চাশ আছে কার কার দেখি পঞ্চাশ টরিক ভাইয়ের বয়স কত শহীদ ভাই বয়স কত চলে ফিফটি মাশাআল্লাহ আরও পঞ্চাশ বছর আল্লাহ বাঁচায় রাখুক সবাই পড়ি আমিন তো রাসূলুল্লাহ ইসলাম চিন্তিত হলেন হায় রে আগের উম্মতেরা হায়াত পাইতো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে সুবহানাল্লাহ কইবেন না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী
কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়েন আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে আমার নবীর চাইতে দিলদারি আর কেউ আছে আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী ফরমান লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবাব দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী দোয়াটা করে নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোনো নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে দুনিয়ায় বিশ্বনবী বিপদে পড়েন নাই ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন কিন্তু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে চিল্লা এখন সুবহানাল্লাহ বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নফসি শহীদরা বলবে ইয়া নফসি নবীরা বলবে ইয়া নফসি উম্মত বলবে ইয়া নফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ানা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি ইয়া নফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কেয়ামত জুড়ে চিৎকার ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মতরে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আলামিন সাইয়্যিদিনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহি মা ইউবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না সেজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মতরে আপনি বাঁচান সাইয়্যিদিনা জিব্রাইল এসে বলে ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদি কাফি উম্মাতিক ফালা নাসুক আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ তখন বলবে নবী মাথা তুলেন মাথা তোলেন ইরফার আসাত নবী মাথা তোলেন সাল তোতা আপনার কান্না আমার সহ্য হয় না সাল তোতা যা যাবেন তাই দেব ইশফা তুশাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব
সৌ ফায়ুতিকা রব্বুকা ফাতারদা নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন তারপরে নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন পড়েন আল্লাহু আকবার জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নবী বলবে না না মুহাম্মদ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেশতারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতাদা নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পড়েছো মুসলমান চিল্লায় পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়েন আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে জানেন ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবহানাল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো ওই ছোট্টবেলায় আপনি ইয়াতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াংচুমুলা আলাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়েও না হতাশ হয়েও না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা আপনারে আমি দাল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দাল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিশিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক কি না চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন বাবা যে দেখা দল্লান ফাহাদাব নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লান এখানে ছিলেন কই যাবেন ডানে না বায়ে মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে জেলায় রাত তিনটার দিকে ডানে যাবো না বাইরে যাবো মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে তো রাসূলুল্লাহ সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সুবহানাল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি ইহদিন আসসারাতাল সবাই পড়েন ইহদিন আসসারাতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুর বিখ্যাত না মাশা আল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন বুখারীর বর্ণনা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুবহানাল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কি না রাসূলুল্লাহ ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্য মহিয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওয়াজাদাকা আইলান ফাগনা তাফসিরে এসেছে ফাগনা বিখাদিজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াতিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাইয়ে দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাইয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানিয়ে দিলাম সুবহানাল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পথ খুঁজতেছিলেন বিপদে ছিলেন আমি তো পথ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহর চিল্লায় বলেন ঠিক কিনা মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে এবার বিশ্বনবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন কর্মসূচি তিনটা শুনতে মনে যায় এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে উত্তর হয় নাই আওয়াজ হয় নাই এই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই পারা যাবে কর্মসূচি নাম্বার ওয়ান আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও নবী কখনো ইয়াতীমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না কর্মসূচি নাম্বার ওয়ান ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না আপনাদের এলাকায় ইয়াতীমখানা আছে নাকি আছে টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে ইয়াতীম আছে মাশাআল্লাহ তো এই যে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার নবী ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই ইয়াতীম ছিলেন ঠিক কি না ইয়াতীমদের সাথে আমরা ভালো আচরণ করব ইয়াতীমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা কারণ আমার নবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না যারা ইয়াতীমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে বিশ্বনবী ইয়াতীমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন যারা ইয়াতীমদেরকে যত্ন নেয় যারা ইয়াতীমদেরকে লালন পালন করে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আমার দুইটা আঙ্গুল দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি নাই বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আমি এবং ইয়াতীমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো
এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করবেন এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না অনেকে আছে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আছে না না যাই আছে না أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না তারা দ্বীনকে অস্বীকার করে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বিশ্বনবী ইয়াতিম হয়ে বড় হয়েছেন তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ফামাল ইয়াতিম ফালা তাকহার নবী হে কখনো ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিবেন না ইয়াতিমকে ধমক দিবেন না ইয়াতিমকে তাড়িয়ে দিবেন না অনেকে আছে তাদের হৃদয় শক্ত চোখ দিয়ে পানি নামে না এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না নাই কান্না আসে না হৃদয় নরম হয় না এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত আমার কলবটা বড় শক্ত আমার চোখ দিয়ে পানি নামে না আমার হৃদয়টা আমি নরম করতে চাই কি করে নরম করব বিশ্বনবী বললেন হৃদয় নরম করতে চাও ইরহামিল ইয়াতিম ইয়াতিমের প্রতি রহমদিল হও ওয়ামসাহ রাসা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতইমহু মিন তাআমিক তুমি যা খাবে ওখান থেকে ইয়াতিমরাও খাও তালিনু কলবুক তোমার হৃদয়টারে নরম করে দিবে কে وَتُدْرَكُ حَاجَتُكُ তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে এজন্য মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন এতিমদের সাথে বসবেন ওদেরকে একটু সদকা করবেন দান সদকা করবেন ওদেরকে খাওয়াবেন ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে বাংলাদেশে কিছু লোক আছে এতিমরে আদর করা তো দূরের কথা এতিমের মাল টাল খেয়ে সব সাবার করে দেয় এরকম আছে না নাই এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম ডাকাইতে আছে না নাই ভাই মারা গিয়েছে ভাতিজা আহা মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল আমার ছেলেটারে দেখো ইয়াতিম ছেলের তো কিছু দেয় নাই ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই সব খায় শেষ করে ফেলছে এরকম আছে না নাই আল্লাহ বললেন খবরদার ইয়াতিমের সম্পদ মেরে দিও না ইয়াতিমের সম্পদ খেয়ে ফেলো না যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খাও তারা পেটে ইয়াতিমের সম্পদ ঢুকাও নাই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো ঠিক কি না الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا যারা ইয়াতিমের সম্পদ অন্যায় ভাবে খায় তারা ইয়াতিমের সম্পদ খায় নাই খেয়েছে জাহান্নামের আগুন কার কথা আর জোরে বলেন কার কথা এজন্য আমরা ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না চুয়াডাঙ্গার সম্পদশালী ভাইয়েরা ইয়াতিমের সাথে ভালো আচরণ করেন ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেন ইয়াতিমকে খাওয়ান এতিমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিলেন ঠিক কিনা প্রথম কর্মসূচি এতিমদের যত্ন নিয়ম দ্বিতীয় কর্মসূচি ওয়া আম্মাসাইলা ফালা তানহার নবী হে দুই নাম্বার কর্মসূচি ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না সুবহানাল্লাহ পড়েন ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে দিতে না পারলে আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই কিন্তু ধমক দিবেন কোনো দিন দরজায় এসে যদি দাঁড়ায় কিছু টাকা দেন কিছু চাইল দেন দুইটা ডিম দেন ধমক দিবেন ধমক দিবেন আপনার বাড়িওয়ালা বানাইছে কে উত্তর দেন না কেন বাড়িওয়ালা বানাইছে কে ওকে ভিক্ষুক বানিয়েছে কে ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারতো কে গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি জ্যামের মাঝখানে যখন আটকায় অনেকে এসে টাকা চায় সুযোগ হলে দিয়েন ধমক দিয়েন না মনে কষ্ট দিয়েন না খবরদার এতিমের মনে যদি কষ্ট লাগে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ ঠিক কি না খবরদার যারা ফরিয়াদি যারা সাইল যারা ভিক্ষুক যারা হাত পাতে তাদের সাথে খারাপ আচরণ করো না নবী হে তাদেরকে ধমক দিও না তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায় পথবঞ্চিত শিশুরা পথ শিশুরা সুবিধা বঞ্চিত শিশুরা গ্লাসের সামনে এসে নক করে বলে স্যার দুইটা টাকা দেন কিছু খাবার দেন কিছু খাই নাই যদি পারেন দিয়ে দেন ধমক দিয়েন না কারণ ওরে পথ শিশু বানাইছে কে রাস্তার ফকির বানাইছে কে আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহর আছে না নাই আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে চিল্লায় বলো মুসলমান কয় ঘন্টা লাগে এক সেকেন্ডও লাগে না এজন্য আম্মাল ইয়াতিমা ফালা তাখার ওয়া আম্মা সাইলা ফালা তানহার এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না আর ফরিয়াদিকে তাড়িয়ে দিও না খবরদার সব শেষে আল্লাহ বললেন ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদিস নবী হে আল্লাহর যত নিয়ামত আপনি পেয়েছেন নিয়ামতগুলোর বর্ণনা করে দেন সুবহানাল্লাহ পড়েন ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদিস
আপনার রবের দেয়া নিয়ামতের বর্ণনা করেন আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা বর্ণনা করলে দোষ নাই আল্লাহ আপনারে টাকা দিয়েছে আপনি শুকরিয়া করেন আর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমারে এটাতে কোনো গুনাহ আছে না বরং আল্লাহ আদেশ করেছে ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিয়ামতিহি আলা আবদি আল্লাহ তাআলা তার বান্দাকে কি নিয়ামত দিল তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চায় আপনি কোটি টাকার মালিক আপনি ছিঁড়া কাপড় পড়তে পারবেন আপনি কি কিপটামি করলে কি আল্লাহ খুশি হবে না আপনি যদি ধনী হন আপনার পোশাকে আশাকে চলনে বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া করবেন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে শুকরিয়া করবেন কার নিয়ামত করলে বাড়িয়ে দেয় কে নিয়ামতের শুকরিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয় নিয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি না শুকরি করো জেনে রেখো তা আমার আযাব আমার গজব আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় কঠিন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস তিন নম্বর কর্মসূচি হে নবী আপনি নিয়ামতের শুকরিয়া করার পাশাপাশি নিয়ামতের বর্ণনা দেন কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান আর শুকরিয়া করবেন একজনের তিনি কে তাহলে প্রথম কর্মসূচি ছিল ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে ঠিক কিনা চুয়াডাঙ্গার ভাইয়ের আমরা কি ইয়াতিমের সাথে আজ থেকে ভালো আচরণ করতে পারবো দুই নম্বর কর্মসূচি ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না আর কোনো দিন কোনো ফরিয়াদিকে কোনো ভিক্ষুককে কি আমরা ধমক দেব তিন নম্বর বিপদে আপদে সবসময় শুকরিয়া করবো একজনের তিনি কে এই সুরা দোহা আমাদের জন্য যে মেসেজ বা শিক্ষা রেখে যায় সেটা হচ্ছে কখনো হতাশ হওয়া যাবে না কখনো নিরাশ হওয়া যাবে না চুয়াডাঙ্গের ছেলেরা কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন